আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। শীতের সকালে অথবা সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এক কাপ কফি হলে কিন্তু দারুণ হয়, তাই না? কম বেশি সবাই কিন্তু আমরা কফিটা খুব পছন্দ করি, আর বাসায় যদি আপনি রেস্টুরেন্ট স্বাদের কফিটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। আজকে কোনো প্রকার বিটার মেশিন বা কোনো প্রকার মেশিন ছাড়াই আমি কফি তৈরি করে দেখাবো এবং পারফেক্ট এই কফিটা চলুন দেখে নেই। আমি একটা মগের ভিতরে প্রথমে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর এখন এর সাথে অ্যাড করে দিব 3 টেবিল স্পুন পরিমাণ কফি পাউডার। আমি এখানে ইনস্ট্যান্ট কফিটা অ্যাড করছি। 1 টেবিল স্পুন পানি দিয়ে দিলাম, এটা কিন্তু গরম পানি। এখন খুব ভালো করে এটাকে আমাদের ফিটে নিতে হবে। আমি এরকম ছোট্ট একটা হুইস্ক ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করেও এই কাজটা করতে পারবেন। আর আমি যেহেতু চিনি কম খাই তাই আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়েছি। কেউ যদি চিনি বেশি খান তাহলে চিনিটাকে বাড়িয়ে নেবেন। একটা পর্যায়ে দেখবেন কফিটা এরকম সাদা হয়ে এসেছে, কিন্তু চিনি কিন্তু এখনো গলেনি। এটাকে আরো ভালো করে আমাদেরকে ফিটে নিতে হবে। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই কাজটা করা কিন্তু একটু সময় সাপেক্ষ, মানে আপনাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে কাজটি করবেন। এই যে আমার কফিটা এখন রেডি হয়ে গিয়েছে। এই কফিটাকে এখন আমি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে স্টোর করতে পারবেন। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এখন কাপের ভিতরে আমি 2 টেবিল স্পুন পরিমাণ কফি নিয়ে নিলাম। এর সাথে গরম গরম দুধ আমি এখন অ্যাড করে নিচ্ছি। বাকি যে এক্সট্রা কফিটা সেটা কিন্তু ফ্রিজের নর্মাল এয়ারটাইট বক্সে 2 সপ্তাহের মতো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। সুতরাং আপনারা একদিন কষ্ট করে বানিয়ে যদি রেখে দেন তাহলে মেহমানের জন্য বা নিজেদের জন্য কিন্তু প্রতিদিন আর কষ্ট করতে হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপরের দিকের ফোমটা কত পারফেক্ট হয়েছে। আর এটাকে 10 সেকেন্ডের মতো রেস্টে রাখলে এই ফোমটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখুন, একদম ক্রিমি টেক্সচার, পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের কফি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।